हाय फ्रेंड्स, मौसुमी सेल्दी कुकिंगे आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी तैरी करे देखाबो कातला माछेर माथा दिए चाल कुमड़ोर घंट। खूबी सुस्वादु ई रेसिपिटी अल्प मसला दिए खूब ताड़ाताड़ी किभाबे तैरी करे फेला जाए सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। तबे चलुन देखे नेवा जाक। एखाने एकटी देखुन आमी चाल कुमड़ो निये निएछि एबं दुई टुकरो करे निलाम। ए अर्धेकटा आर बाकी अर्धेकटार थेके अर्धेकटा नेब, पुरोटा नेब ना। देखुन आमी टुकरो करे केटे निएछि एबं भालो करे धुये एकटी ग्रेडार दिए आमी ग्रेड करे निच्छि। বড় অংশটা দিয়ে গ্রেট করলাম। দেখুন গ্রেট করা হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ফেলে দেবো। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে, এই জলটা ফেলে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর হাফ টিস্পুন নুন মেখে রেখে দিচ্ছি। এই নুন মাখার ফলেও কিন্তু অনেকটা জল বেরোবে, সেই জলটাও আমি ফেলে দেবো। আপনারা চাইলে সেদ্ধ করেও করতে পারেন, তবে সেদ্ধ করার থেকে এইভাবে করলে স্বাদটা বেশি হয়। এদিকে অর্ধেক কাতলা মাছের মাথা নিয়ে চার টুকরো করে নিয়েছি। সামান্য নুন আর হলুদ মেখে রেখে দেবো 10 মিনিট। যেহেতু অর্ধেক মাথা তাই আমি পুরো চাল কুমড়োটা নিলাম না, অর্ধেক চাল কুমড়ো আর বাকি অর্ধেক থেকে কিছুটা নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোমতো গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম, হাই ফ্লেমে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পর আমি এক টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে। এরপর আমি চাল কুমড়োটা থেকে জলটা একটু ঝরিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালোমতো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও হলুদ দিইনি, হলুদটা আমি কিছুটা সেদ্ধ হওয়ার পর দেবো, না হয়তো শক্ত থেকে যেতে পারে। 3-4 মিনিট ঢাকনা ঢেকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলাম। এখন 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর হাফ টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কারণ সেদ্ধ করে নিলে অনেক সময় স্বাদটা নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে নুন মেখে রেখে জল ঝরিয়ে নিয়ে করলে কিন্তু খুবই খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর সামান্য পরিমাণে চিনি। নুন আর মিষ্টিটা কিন্তু নিজেরা বুঝে দেবেন, আমি এরপরে টেস্ট করে আবার দেবো। আমি নুন মেখে রেখেছিলাম, তাই আমি হাফ টিস্পুন এখন নুন দিলাম। খুব ভালোমতো মিশিয়ে নিয়ে মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোমতো মিশিয়ে নিয়ে আমি আবারও লো ফ্লেমে 3-4 মিনিট ঢাকনা ঢেকে রান্না করে নিলাম। এতে মাথাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কতটা মজে এসছে দেখুন। আমি টেস্ট করে দেখেছি একটু মিষ্টি লাগবে, তাই আরও হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মোটামুটি কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিই, ফিরে আসি 10 মিনিট বাদে। তৈরি হয়ে গেল সুস্বাদু কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।